গুড মর্নিং। দেখুন, সকালের কলকাতা একদম ভোরবেলা, ফাঁকা, সেকেন্ড হ্যান্ড ব্রিজ দিয়ে আমরা যাচ্ছি, আর কয়েকটা গাড়ি আছে, গাড়ি অনেকই আছে। স্টিল আমি আজকে রাস্তা খুব একটা শুট করলাম না, তার কারণ রোজ দিন রাস্তা দেখাবো না। কি সুন্দর লাগছে দেখুন, একদম মেঘলা মেঘলা ওয়েদার, আর আমরা শুশো করে যাচ্ছি। চলুন খানিকটা গিয়ে আবার দেখাচ্ছি, যদি ফাঁকা পাই। এখানে একটু টোলের কাছাকাছি এসে গেছি আমরা, ঠিক আছে। এই দেখো কি সুন্দর রাস্তাটা না। আমরা এবার যাচ্ছি জঙ্গলে, এর মধ্যে দিয়ে, না গো জঙ্গল না, এটা এটা একটা, এই রাস্তাটার নাম হলো জানি না, মানে আমি জানি না রাস্তাটার নামটা কি। বাঁ দিকে গেলে গুড়া, বা ডান দিকে গেলে চুচুড়া, আর সোজা গেলে পালশিট। আমরা যাচ্ছি চিনসুড়ার দিকে, চিনসুড়া মানে হচ্ছে চুচুড়া। লাল মাটি কেন মোড়াম রাস্তা সাইডে দেখ, মোড়াম বেছাবে এখানে রাস্তা সাইডে দেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো আবার যাই গিয়ে দেখাচ্ছি। চলো আবার যাই গিয়ে দেখাচ্ছি। এতক্ষণ পরে এলাম আপনাদের কাছে মনটা খেতে, মানে খুব টায়ার্ড হয়ে গেছি, অনেকক্ষণ এসেছি, এসে বসে আছি বসে আছি বসে আছি, বসে বসে ল্যাদ খাচ্ছি, আর কিছু না, আর কোনো কাম নাই, তো বসে আছি। একটু পরে বেরোবো, কিছু কাজ আছে, কাজে কাজগুলো সারবো, একটা জিনিস কেনার আছে কিনবো, কিনে টিনে নিয়ে আজ একটু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, কারণ বাবুর পড়তে যাওয়া আছে বিকেলবেলা, স্যারেবাড়িতে ইংলিশ স্যারেবাড়িতে পড়তে যাওয়া আছে। এই পর্যন্ত চলুন, তারপর আবার কথা বলছি পরে। এই দেখো এখানে সব জিনিস নিতে এসেছি, ছাগলগুলো ঘুরছে দেখো, কুমড়ো শাক নিতে এসেছি, এই দেখ চেয়ারের তলা দিয়ে ছাগলগুলো যাচ্ছে, টিয়া পাখি বাঁধা। কুমড়ো শাক নেবো এখান থেকে, তারপর ডিম নেব, এই যে ব্যাগে বাজার করলাম, বাজার বলতে মুড়ি আছে, এখানকার মুড়ির মতো ভালো মুড়ি আমি কোথাও পাইনি, চানাচুর আছে, তেঁতুল আছে, কুমড়ো শাক নিয়ে গিয়ে রাখছি। রাস্তায় আসছিলাম যখন, তখন একজন গাছ থেকে আমড়া পাড়ছিল, সেই আমড়াগুলোকে দিল, আবার এক গোছা আমড়া দিয়েছে, ভালো লাগে না। এইটা হলো আমাদের এক প্রজা, মানে আমাদের জমিতে চাষ করে তাদের বাড়ি, আগে দেখিয়েছিলাম না, সময় বসেছিল। আমার শাশুড়ি পরিচয় করেছে, বলছে ছবি তুলো না, আমি এখন শাড়ি টাড়ি পরে নিই, ছবি তুলো না, তাকে কি হয়েছে কোথা থেকে পেয়ে দেখো না, মোটেই কেউ বলবে না, বলো আমি তোমার দজ্জাল বউ না ভালো বউ, দজ্জাল বউ না ভালো বউ, চলো আজকে পরিচয় করে দিলাম আমার শাশুড়ির সাথে, আমি খাস কলকাতার বালিগঞ্জের মেয়ে, বালিগঞ্জের মেয়ে, আবার এখানকার
বন্যেরা বনে সুন্দর শিশুর আমরা আছি, তুমি এখন বন বন্য বন্য হয়ে গেছো। আমার যখন আমি আমার জায়গা ফিরে যাবো তখন আর এই বন্য ব্যাপার দেখবে শহরে, তখন তখন বললাম যে রাহুল বাবুর বন্ধু, সর্দার বর্মনের বন্ধু, রাহুল বর্মনের বন্ধু, হ্যাঁ আমার শাশুড়ি রাহুল আদি বর্মনের বন্ধু, একদম ওই মারা কল্যাণের থেকে আমরা খেলা টেলাও করছি। আচ্ছা তুমি একটু টাটা করে দাও এবারে, আজকে একাদশী খাওয়া দাওয়া হয়ে গেছে, খাবার খেয়েছি, কি খেলে বলে দাও একটু, লুচি রসগোল্লা দারুণ খাবার খেয়েছি, রসগোল্লা আছে আমি একদম কিছু না বলে, আরে নাই যদি খেলে তাহলে না চলো টাটা, এবারে এবার আমরা উঠবো, কারণ বৃষ্টিও আসছে বাইরে, বাবুরও বিকেলবেলা পড়তে যাওয়া আছে 5:30। আচ্ছা আমি তোমার একমাত্র বউ না, তোমার আর ছেলে পুলে আছে বলো একটু। তোমার নিজের একটাই সন্তান হচ্ছে, আর বাকি ছেলে মেয়ে কেউ নেই, আমার ছেলেও একা, আমার শাশুড়ির ছেলেও একা, এবার তো সবাই একা একাই, মানে সবারই একটা একটা করেই মানে ছেলে পুলে আর কি। তো ঠিক আছে এবার আমি রাখছি, আবার পরে কথা বলবো, কারণ আমরা এবার আমরা বেরিয়ে যাবো, এখন প্রায় 1:30 বাজে বাজে, এখন আমরা বেরিয়ে যাবো, এখন বাড়ি ফিরলাম, আজকে সারাদিন সকাল 7:30 থেকে খাবার নাই বাবা, কত কিলোমিটার গাড়ি চললো, 215 কিলোমিটার, বসে বসে কামারের কামড়া হয়ে গেছে পুরো একদম, কামার কা কামড়া বান গিয়া, তারপর ওখান থেকে ফিরে সোজা গেলাম মায়ের কাছে, মা একটা জিনিস দিল, অনেকগুলো জিনিস দিচ্ছে তার মধ্যে এটা দেখাচ্ছে, এটা একটা ক্লিপ দিল, আর মা আমার জন্য কিনেছে এই একটা কানের দুল, এগুলো স্টোন দেবা কানের দুল গুলো কিনেছে হচ্ছে ওরা থেকে গ্লোবাস থেকে, আর তার সাথে ম্যাচিং হার, ভালো লাগছে না দেখতে, হারটা ভালো লাগছে না, এটা আমার ওয়েস্টার্নের সাথে পড়ার জন্য কিনেছে, মানে ইন্ডিয়ানের সাথে না, ওয়েস্টার্ন ফ্রকস বা ওই ওই জাতীয় জিনিসের সাথে পড়ার জন্য কিনেছে মা আমাকে, আমার জন্য তো, আর একটা এই দিল, এটা বুঝতে পারছো না মানে কি, পিচুল কোন বাবুর পিঠে পড়বে, না আমি বাবুকে মারি না কোনো দিন না, নেভার, খুব রেগে গেলে কানটা হয়তো মুলে দিই তার বেশি নয়, খুব রেগে গেলে ধৈর্য ছাড়িয়ে গেল একদম, যাই হোক আমিও না সময় না কখনো না, যা পয়সা গুলো ফেলছে রে বিকু খেয়ে না নেয়, খুব টায়ার্ড হয়ে গেছি, খুব টায়ার্ড হয়ে গেছি, আজকে আমরা খেলাম হলো 4:30 সময় আজকে খেয়েছি ভাত, কি খেলাম কোথায় খেলাম, নবান্ন বলে একটা, তোমরা অনেকেই জানো ওইদিকে যারা যাতায়াত করো, তোমার কোন এক্সপ্রেস হাইওয়েতে যারা যাতায়াত করো, দিল্লি রোড, দিল্লি রোডে যারা যাতায়াত করো, দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে,
কত রকম রাস্তার নাম বাবা, দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে, যারা যাতায়াত করো তারা জানবে যে ওখানে একটা নবান্ন বলে একটা রেস্টুরেন্ট আছে, ভীষণ ভালো রেস্টুরেন্টটা, সেই খানিকটাই শেরে পাঞ্জাবের মতন রেস্টুরেন্টটা, মানে ভেতরটা আর কি। তো ওখানে খেলাম, একটা চিকেন মিল অর্ডার দিয়েছিলাম আর একটা এক্সট্রা ভাত নিয়ে নিয়েছিলাম, সবাই বলে আমি খেতে পারবো কি পারবো না, আরে তাও একটু খাও। ওর মধ্যে ছিল বাসমতি চালের ভাত ছিল, মুগের ডাল ছিল, আলু পোস্ত ছিল, একটা মিক্সড ভেজ ছিল, পোস্ত দিয়ে আলু ভাজা ছিল, দই ছিল, মিষ্টি ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল আর চিকেন কষা ছিল। ওই দিয়ে খাওয়া হলো, চিকেন কষাটা টাচ করিনি আমরা, খেতে পারিনি, মানে ছুঁইনি ওটাকে, ওটা পার্সেল করে নিয়ে চলে এলাম বাড়িতে। আর ওখান থেকে আনলাম কুমড়ো শাক, মাকেও দিলাম কুমড়ো শাক, কুমড়ো শাক আনলাম, গাঁদাল পাতা আনলাম, মাকেও দিলাম গাঁদাল পাতা, আমারও শেকড় সহ এনেছি, গাছ বসিয়ে দিয়েছি। গাঁদাল পাতার হিউজ মেডিসিনাল ভ্যালু, হিউজ, নো ডাউট, বাটার সময় একটুখানি অদ্ভুত গন্ধ বেরোয় কিন্তু সিরিয়াসলি হিউজ মেডিসিনাল ভ্যালু। তো গাঁদাল পাতা আনলাম আর কি ডিম আনলাম, হাঁসের, বলেছিলাম না ওখানে হাঁসের ডিম ভালো, কলকাতার হাঁসের ডিমগুলোতে খোলা মোটা হয় আর ওখানকার হাঁসের ডিমগুলোতে খোলা পাতলা হয়, যেহেতু অর্গ্যানিক ডিমগুলো, মানে হাঁসগুলো মানে ওই মানে ওষুধ দেওয়া হাঁস নয়। আর আনলাম হচ্ছে লেবু, মাকে কটা দিলাম লেবু আর আমাদের কটা, দেখি কালকে বোনকে যদি পারি পাঠিয়ে দেবো কটা। আর আনলাম হচ্ছে পেঁপে, মুড়ি, চানাচুর, আমরা তেঁতুল, আর আমরা আমরাটা কিনে দেখো, আমরা গাড়ি করে যাচ্ছি, দেখি একটা লরির ওপর বস্তার উপর কটা লোক বসে, লরি ছিল না একটা ট্রাক্টর ছিল, ট্রাক্টরের উপর বস্তা রয়েছে, তারপর কতগুলো লোক বসে আমরা পারছে, আর ট্রাক্টরটা চলছে আর ওরা এর বাড়ি ওর বাড়িতে ছুঁড়ে ছুঁড়ে আমরা দিচ্ছে। আমি দেখছি আমাকে খানিক দূর যাওয়ার পরে বললো যে আমরা নেবেন, অনেক আমরা রয়ে গেছে, আমি তো বললাম হ্যাঁ আমরা নেব, কে আর না বলে তখন, গাছের ওপরে অনেক উঁচুতে আমরা হয়, আমরা পাড়া খুব মুশকিল জানেন তো, জলের ধারে হয় আর গাছের ওপরে হয়, একদম মগডালে হয়, যেমন ডাঁটা গাছ সবসময় জলের ধারে হয়, ডাঁটা গাছ, তাল গাছ, আমড়া গাছও জলের ধারে হয় সবসময়, দেখবেন খেয়াল করে একটু, আমড়া গাছ সবসময় পুকুরের ধারে এইসব ধারে ধারে হয়, যেমন তাল গাছও হয় জলের ধারে সবসময়, তারপরে ডাঁটা গাছ অলওয়েজ জলের ধারে হয়। তো হ্যাঁ নেব বলতে এক গোছা আমড়া দিয়েছে, মাকে কটা দিলাম আমি জানি, মারা আমরা খায় না, মা বললো ওর বাবা আমরা দিলি কেন, যে মিছরি দিয়ে ভালো করে এ করবে, আমি মিছরি দিয়ে আমরা টক করি চাকরি করি। আর রিনাকে কটা দিলাম, রিনা এসেছিল, রিনাকে কটা দিলাম, আমার জন্য কটা রেখে দিয়েছি। তো এই পর্যন্ত। আর শাশুড়িকে তো দেখলেন, শাশুড়ির সাথে কথা বলালাম, ভালো মানুষ বেচারা। তো এই পর্যন্ত, মেবি আবার নেক্সট উইক যেতে হবে, নেক্সট উইক গেলে রাস্তা দেখাবো অবভিয়াসলি, আবার নেক্সট উইকে যাওয়া আছে। আজকে বসে বসে কোমর যন্ত্রণা হয়ে গেছে পুরো, এত বসে মানে লাগাতার অনেকক্ষণ বসে থাকাটা টাফ ব্যাপার, নো ডাউট একটা টাফ ব্যাপার অনেকক্ষণ ধরে বসে থাকাটা। তো শুভময় কন্টিনিউয়াসলি পয়সা গুনে যাচ্ছে, খুচরো পয়সাগুলো এক জায়গায় করে গুনে যাচ্ছে, আর আমি এইসব ছড়িয়ে দোকান ছড়িয়ে বসে রয়েছি, যে যদি বলি কেন কিনেছো রেগে যাবে আমার উপরে, আমি কিনেছি তোরা বেশি কথা বলবি না, তোরা বেশি করবি না, আমি কিনেছি, আমি যেন কিছু বলি না, বাবা রেগে যাবে তখন, দরকার নেই, আমি কিনেছি তোরা কেন কথা বলছিস, আমার বোন বললেও বোনের উপর রেগে যায় চটপট করে, আমি বললেও আমার উপর চটপট করে, ওই জন্য কিছু বলি না, যা দিচ্ছে চলো পড়বো আনন্দ করে পড়বো। শুভময়ের আর বাবুর এই যে জামা পাঠিয়েছে, শার্ট কিনেছে, খুব সুন্দর দেখবে শার্টগুলো, পরে দেখাবো আমি। আর এটা কি বলতে যাচ্ছিলাম, এটা কি, ও আমরা যাচ্ছি শুনেই মা অর্ডার দিল খাবারের, মোমো আর মিক্সড চাউমিন। তো আমরা তো বসিনি বেশিক্ষণ, তো আমি বললাম যে নিয়ে যাই, বাবু আজকে সারাদিন বাড়িতে একা রয়েছে, ও খাবে, আমরা মা বললো যে হ্যাঁ, নাতি খাবে শুনলে মা একদম
সারা বিশ্ব বোধহয় বিয়ে দেবে দেবে দিয়ে দেবে, প্রায় সারা পৃথিবীর যা আছে নাতির জন্য পাঠিয়ে দেবে। মেয়েদেরকে দিক না দিক, নাতিকে ঠিক দেওয়া চাই, মেয়েদেরকে খেদিয়ে দেবে যা ভাগ এখান থেকে। নাতিকে বাবা, নাতির যত্ন আলাদা আছে, ওর বলা যাবে না কিছু। আবার সেখানে যদি আমি কিছু বলি তখন আমি ভিলেন হয়ে যাবো, দরকার নেই বাবা কিছু বলার, নাতিকে করি। বাবু চানে গেল, আমি ছিলাম না সকাল থেকে, বাবু সকাল থেকে চানও করেনি। ঠিক আছে, মা নেই হয় ওরকম, ওই ছিল একা আমার কাছে, এটাই সবচেয়ে বড় ব্যাপার। কারণ আমরা আজকে অনেকক্ষণের জন্য গেছিলাম, অনেকক্ষণের জন্য আজকে আমরা গেছিলাম, কাজ ছিল দরকারি, সাংঘাতিক দরকারি কাজ ছিল, এটা যেতে হতো কি আমাদের, আবার নেক্সট উইক মেবি যেতে হবে। আর দরকারি কাজ মানে হচ্ছে এবারে জমিতে চাষ দেখতে গেছিলাম, জমিতে চাষ দেখতে গেছিলাম, চাষ দেওয়া হচ্ছে জমিতে, সেই জমিতে চাষ দেওয়া হচ্ছে, এখন আমন ধান হবে জমিতে আমাদের, সেই আমন ধানের চাষ দেখতে গেছিলাম, মানে ট্র্যাক্টর দিয়ে চষাতে, ওই চষাতে গেছিল। আবার সামনের সপ্তাহে হবে বীজ ফেলবে, মানে বীজ রোপণ হবে, যেতে হবে। আবার কিছু করার নেই, আমাদের এরকম ভাবেই চলে। আবার যখন আলু পাতা হয় তখন আবার, আলু পোতা যখন হয় তখন আবার সেখানে সেই জন্য যেতে হয়, যখন যেটা হয় আমাদেরকে যেতে হয় আর কি। আজ আজ এই জমি, কাল ওই জমি, পশু সেই জমি, আমাদের তখন করতে হয়। ছেলেদের জামা কাপড়ে কোনো ঠিক থাকে না, সত্যি কথা, প্যান্টটা তো খুলে যাচ্ছে, ডোন্ট কেয়ার ভাব একটা। এটা কেন দিলি, কেন ছোট মুখ বলা নেই, ঢোকাস না। আচ্ছা তুই চালিয়ে যা, তুই চান করে এসে বল না। তো এই এখন চলছে, মাথাটা এখনো মনে হচ্ছে যেন গাড়িতে বসে আছে, এখনো মনে হচ্ছে গাড়িতে বসে আছে। গাড়িটা এগোতে হবে কেন, গিয়ে লাগাবে গাড়ির জন্য, চাবি নিয়ে গেছে বাবা বলেছে। কেউ সে লাগাবে সরাতে গাড়ি, আর গাড়ি ভালো লাগছে না সরাতে। যাই হোক, তবে নবান্নতে যারা খাননি, যারা ওই রাস্তায় যাতায়াত করেন, মাস্ট চিকেনটা ট্রাই করবেন। চিকেন কষাটা ওরা সাংঘাতিক ভালো বানায়, সাংঘাতিক ভালো বানায়। আজকে আমাদের পরে খাবার পরে মনে হচ্ছে আমরা শুধু একটা ভেজ থালি নিলেই হয়ে যেত, কারণ এনাফ খাবার ওরা দেয়, দুজনের জন্য এনাফ খাবার দেয়। মানে আমরা যেহেতু বিকেল হয়ে গেছিল, কম কম করে খেয়েছি, সেই জন্য। আদারওয়াইজ একজনের জন্য যদি বেশি কেউ খায়, কোয়ান্টিটি যার বেশি খাবার, একজনের খাবার ঠিক আছে। কিন্তু খুব ভালো খাবারটা, খুব ভালো ছিল, চালটাও ভালো ছিল। মাঝে মধ্যে সরু চালের ভাত খেতে খুব ভালো লাগে। ও তেঁতুল এনেছে, তেঁতুল তেঁতুল, ঠিক আছে, তেঁতুল কাজে লাগে বাড়িতে, অনেক কাজে লাগে। আর তেঁতুল তো নষ্ট হবে না, সারা বছর থেকে যাবে তো, বছরের পর বছর থাকে তেঁতুল, নষ্ট হয় না তো কোনো। এ পর্যন্ত, বাকি বাজার টাজার যা আছে সব কালকে দেখাবো। ওকে, আর হ্যাঁ, লেবু আর কাউকে দেবো না, এবার আমার কোন ইয়ে ট্রিটমেন্ট হবে, লেবু দিয়ে, লেবু আর চিনি, সবাই তোমরা বলেছো, আমি আজকে তো ছিলাম না, আজকে আমি ট্রাই করতে পারিনি, আমি বাড়িতে এসে কমেন্ট দেখছি, সবাই বলেছো, অতএব কাল থেকে আমার স্টার্ট, ওই ওই ওইটা আমি করতে যাবে, কারণ আমার এই যে রক্ত মতন জমে গেছে, এটাতে ব্যথা হয় আমার, এটাকে আমাকে তুলতেই হবে, বিশ্রী দেখতে লাগে, সিরিয়াসলি বাজে দেখতে লাগে। আমি নিজেই কালকে ভিডিওতে দেখলাম যে বাবা কিরকম লাগছে, এটাকে তোলা দরকার। এবার আর লেবু আমি কাউকে দেবো না, আবার পুজোর সময় লেবুর ফলন হবে, গাছ একদম তুলে নিয়ে আমি চলে আসবো পুরো, গাছ আর কাউকে দেবো না, লেবু আর কাউকে দেবো না। তো যাই হোক, চলুন এখনকার মতো রাখি, সবাই খুব ভালো থাকবেন, টাটা বাই বাই, আবার যেন দেখা পাই, কালকে দেখা পাবে, কালো দেখা পাবে, কালো আবার রান্না করতে হবে, কাল পাতা সময় থাকবে, কালকে গাঁদাল পাতা ঝোল, মাছের ঝোল গাঁদাল পাতা দিয়ে, এ মা গাঁদাল পাতা দিয়ে মাছের ঝোল, অমৃত খেতে খেতে হয় এসব, পেটের রোগ হয় না জানো, পেটের রোগ সব সেরে যায়, যা পেটের রোগ থাকে খেতেই হবে, শরীর ভালো হবে, টাটা।